रिपोर्टिंग रिपोर्टर बेपार चलते तो रिपोर्टिंग ठीक है सब जगह होते तुम अन्य जगह क्या करो 2007 पाते मध्य टाइटल बार जार मध्य की थे मिनिमाइज मैक्सिमाइज और क्लोज और वार नाम मैं टाइटल मैं वार एक नाम तो आईडी फोन नाम की बोटे बुक बुक नाम है थे जो हम नाम फाइल जो सेव करी तक तो ये नाम जगह हमारे निजे नाम आस ठीक एरपर एर मध्य कि टूल बार आता वार्डो पड़े ठीक ये नतून एक टूल बार कि फॉर्मूला আর যে বক্সটায় কাজ করব সেই বক্সটাও দেখতে হবে ঠিক তো ব্যাপারটা আগে নেম বক্সের ব্যাপারটা দেখতে খুঁজি আমরা এইখানে উপরে যে দিকে দিয়েছে এবিসিডি ঠিক এবিসিডি কত দূর যাবে কেন এটা যদি চলতে যায় এদিকে তাহলে কত দূর যাবে এক্স এফ ডি পর্যন্ত এক্স এফ ডি মানে হচ্ছে কত জানেন সংখ্যা হিসাবে যদি গুণা হয় তো এরকম করে কাউন্ট করেছে প্রথমে A to Z, 26 ঠিক আছে তারপরে আবার কাউন্টিং হয়েছে ডাবল এ থেকে এ জেড তারপর আবার হয়েছে বি এ থেকে বি জেড এরকম করে কন্টিনিউ চলে গেছে প্রত্যেক বার 26 করে হয়েছে তো যখন তো এই যে সিরিজ যতদূর পৌঁছিবে এক্স এফ ডি মানে টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো জানেন 16386 টা লেটার পদ মানে লাস্ট লেটার কি আছে এক্স ডি এরকম ক্যালকুলেশন করে নিই তো এগুলা কি বলি আমরা এর আগে তো টেবিল পড়েছি ওই জন্য টেবিলের পরে এটাকে দিই এই সাইডে এটা কি বলা হয় কলাম এই যে এ বি সি ডি কে ইন্ডিকেট করা আছে সেটা কি হবে তোমাদের কলাম সেটা এখানে অটোমেটিক কত তৈরি করা আছে 16386 मान कतगुला रो आछे जानेन ठीक बॉक्स टा नाम एटा नाम कि যদি এই বক্সটা আমি ক্লিক করি না তখন এইখানে নামটা দেখতে পাবো
কি নাম হবে এটার নাম হবে কি A1 প্রথমে কলম তারপরে রো ঠিক তো এটা এ হচ্ছে উপর আর ওয়ানে আছে তাহলে এই বক্সের নাম করো এরকমই রূপা দে এটা বলুন কি নাম হবে x plus y ঠিক তারপরেটা কি লিখবেন x minus y x এখানে স্টার চিহ্ন মানে গুণিতক চিহ্ন ঠিক আছে x into y আর x / y এটা আমাদের রিয়েল লাইফে সবসময় দরকার আচ্ছা তো যোগ বিয়োগ গুণ ভাগ এটাই তো সবসময় দরকার তো এইগুলা ক্যালকুলেশন কিভাবে করবেন এগুলোকে দেখো প্রথমে হচ্ছে এইখানে কিছু একটা সংখ্যা দিন মানে দিলাম কি এক মানে ঠিক আছে আর দশ নিয়ে সরাসরি কি তাহলে এইখানটা কিভাবে ক্যালকুলেশনটা করবে ঠিক এটা কি করছে প্রথমে সমান চিহ্ন দিতে ঠিক তারপর এই যে এক্স আছে প্রথমে তো এক্স এর ঘরে ক্লিক করবেন এক্স লিখবেন না কি করবেন ঠিক আছে নাম প্লাস তারপর যে পরের বক্সটায় ক্লিক করবো যখন তখন বিট অটোমেটিক লেখা ঠিক আপনি সংখ্যা পাবেন না লেখি তারপর কি টিপবে ইন্টার যেমনি টিপবে না এখানে দুটো যোগ ত্রিশ দেখাবে সূত্রই গিয়ে দেখতে পাবেন এ টু প্লাস বি টু এইখানে তারপরে যদি কোনো কারণে ত্রিশটা যদি ক্লিক করো না তখন এইখানে দেখতে পাবে কি লেখা আসবে এ টু প্লাস বি টু এখানে অটোমেটিক আর কি কাজ করেছে তারা কোনো অসুবিধা আর এটা কি হবে একটু অবলিক ঠিক লেকিন এটা এখানে স্টপ করবে না একবার করে এটাকে মিনিমাম হয়তো দশবার ক্যালকুলেশন নিজে লিখা মতো যেমন আমি কি দিলাম 20-10 আপনি কিছু একটা সংখ্যা দেবেন দুটা তারপর এরকম ক্যালকুলেশন করে দশবার করবে মিনিমাম তারপর আমাকে বলবেন কি হবে ঠিক লিখে নিজে করতে পারবেন মনে হয়